পুলিশ থানা সম্পর্কে ওয়াকিবহাল করতে ছাত্রছাত্রীদের নিয়ে অভিনব উদ্যোগ দুই বিদ্যালয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থানার বিষয় শিক্ষা এবং থানায় কিভাবে প্রশাসনিক কাজকর্ম সঞ্চালিত হয় সেই কার্যক্রম হাতে নাতে দেখাতে নদিয়ার শান্তিপুরের শান্তিপুর কিডজি এবং শান্তিপুর পাবলিক স্কুলের অভিনব উদ্যোগ। সোমবার হঠাৎই শান্তিপুর পাবলিক স্কুল এবং শান্তিপুর কিডজি স্কুলের শতাধিক ছাত্রছাত্রীরা শান্তিপুর থানায় এসে ভিড় করে। ছোট ছোট কুঁচি কাচাদের থানায় দেখে প্রথমে কিছুটা হতচকিত হলেও পরবর্তীতে উদ্ঘাটন হয় আসল ঘটনা। ছোট ছোট শিশুগুলি সারিবদ্ধভাবে শান্তিপুর থানার সম্পর্কিত কার্যক্রম এবং কিভাবে পুলিশ প্রশাসন কাজ সংগঠিত করে সেগুলি সচক্ষে দেখলেন। শুধু তাই নয়, থানায় উপস্থিত সমস্ত পুলিশ আধিকারিকদের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সমস্ত কিছু নিজেরা উপলব্ধি করলেন। ছোট ছোট কুচি কাচাদের দেখে পুলিশের তরফ থেকেও তাদের হাতে তুলে দেওয়া হয় ভালোবাসার চকলেট। এ বিষয়ে বিদ্যালয়ের কোঅর্ডিনেটর জানাচ্ছেন, প্রতিটি শিক্ষাবর্ষেই ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে ফিল্ড ভিজিট করানো হয়। সেই ফিল্ড ভিজিটেরই একটা অংশ প্রশাসনিক দপ্তরগুলিতে ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে তাদেরকে সেই দপ্তরগুলি সম্পর্কে ওয়াকিবহাল করানো। এর আগেও বিদ্যালয়ের তরফে পোস্ট অফিস, শপিং মল সহ বেশ কিছু জায়গায় ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে সেই জায়গায় কিভাবে কি কাজ হয় এবং কিভাবে একটা মানুষ সেখানে গিয়ে পরিষেবা পেতে পারেন তার জন্য তাদেরকে জানানো হয়। তবে জানা যায়, ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদেরকে কিভাবে সামাজিকভাবে গড়ে তোলা যায় তার জন্যই এই অভিনব উদ্যোগ। যদিও এরকম ফিল্ড ভিজিট করে যথেষ্ট খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। নমস্কার, আমি অঙ্কিতা রয়, শান্তিপুর পাবলিক স্কুল এবং শান্তিপুর কিডজির কোঅর্ডিনেটর। আমাদের প্রত্যেক বছরই এরকম ফিল্ড ট্রিপ আয়োজন করা হয়ে থাকে। আমরা সাধারণত এটাকে ফিল্ড ট্রিপ হিসেবেই আখ্যা দিয়ে এসেছি। তো বিভিন্ন জায়গায় বাচ্চারা যায়, ওদের সম্পূর্ণটাই ওদের পড়াশুনো রিলেটেড। প্রত্যেক দিন ওরা বিভিন্ন রকম জিনিসপত্র স্কুলে ওদের দেখানো হয়। সেগুলো চার্ট আছে, বিভিন্ন রকম মেটেরিয়ালস আছে, সেগুলো দিয়ে দেখানো হয়। তবে হাতে কলমে শিক্ষার একটা আলাদা রকম গুণ আছে, সেই কারণেই ওদেরকে আজকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে যে এক্স্যাক্টলি কোন জিনিসটাকে কি বলে, অফিসার তার ড্রেস আপ কেমন হয়, বা জেল যে যে সেলটা সেটা কেমন দেখতে হয়, আর কোন কোন কর্মীরা এখানে কর্মরত, এবং বিভিন্ন রকমের ইনফরমেশন আদার্স আর কিছু থাকলে তারা তাদের সাথে ইন্টারাকশন, এটা তাদেরকে সোশ্যালাইজ করে তুলবে। এই জন্যেই আমাদের সাধারণত বাচ্চাদেরকে নিয়ে আসা হয়। এই শিক্ষা দেওয়ার কেন প্রচেষ্টা বলে মনে করছে শান্তিপুর কিডজি বা শান্তিপুর পাবলিক স্কুল? আসলে ছোট থেকে যদি আমরা ভীত শক্ত না করি, তাকে যদি পরিবেশ বান্ধব তৈরি না করি, তার পরিবেশের প্রতি সচেতনতা তৈরি হবে না। আদার্স মানুষজনের প্রতি তার যে দায়িত্ব কর্তব্য, বা এই যারা পুলিশ অফিসার তারা তো আমাদের কমিউনিটি হেল্পার্স, তারা হেল্প করছেন আমাদের প্রতিনিয়ত বিভিন্ন রকম বিপদ আপদ সুরক্ষা সব কিছু থেকে ওনারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছেন। বাচ্চারা যদি ছোট থেকেই না শেখে যে আমার কাকে কিভাবে কতটা রেসপেক্ট দেওয়া উচিত, তাহলে তো ওরা পরিবেশের সঙ্গে পরিচিতই হতে পারছে না, সামাজিক পরিস্থিতির সাথে ওরা তৈরি হতে পারছে না। তাই জন্যেই আমাদের এটা, আমরা প্রাণ ভরে চেষ্টা করি আমাদের প্রত্যেকটি বাচ্চাকে সঠিক শিক্ষা দিতে, যাতে ওরা ভবিষ্যতে বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হবে, কিন্তু কোথায় কীভাবে কী রকমভাবে নিজেদেরকে তৈরি করবে সেটার জন্যই আমাদের এক ধাপ করে ওদের এগিয়ে দেওয়া। একদম একদম, প্রত্যেক শিক্ষাবর্ষে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। যেমন এখনও পর্যন্ত এই শিক্ষাবর্ষে আমরা শান্তিপুর পোস্ট অফিস ঘুরে গেছি, তারপর শপিং মলে কীরকম জিনিসপত্র পাওয়া যায়, শান্তিপুর ভি মার্ট থেকে অলরেডি ওরা ঘুরে গেছে, এটা আবার ওরা এখন এসছে পুলিশ স্টেশন। আচ্ছা, এই যে অভিভাবক, তাদের কতটা সম্মত হয়েছে? এর জন্য আমাদের একটা প্রসিডিওর আছে যে আমরা প্রায় 15-20 days আগে আমাদের যে জেনারেল ক্লাস গ্রুপ থাকে সেখানে নোটিশ করা হয় এবং প্যারেন্টদের কাছ থেকে কনসার্ন লেটার নেওয়া হয় যে তারা ইচ্ছুক না অনিচ্ছুক। যে সমস্ত গার্জেনরা ইচ্ছুক থাকেন তারা আমাদের স্কুল অফিসে এসে তাদের ইচ্ছুক পত্র জমা দেন, কনসার্ন লেটার জমা দেন, আমরা লেটার কালেক্ট করি। যে সকল গার্জেনের অনুমতি থাকে তাদের কাছ থেকে অনুমতি নিয়েই আমরা বাচ্চাদেরকে ফিল্ড ট্রিপে নিয়ে আসি। অভিভাবকরাও আসছে? না না, অভিভাবকদের আমরা নিয়ে আসি না, কারণ বাচ্চারা ম্যামদের সাথে সময় কাটালে ওদেরও ভালো লাগবে, ম্যামদেরও ভালো লাগবে, কারণ ওদের সময়ের মানে দিনের যে সময়টুকুনি সেটা ওরা সর্বেশিটাই আমাদের সাথে কাটায়। আমরা চাই ওরা আরও বেশি করে আমাদের সাথে থাকুক, আমাদেরও ভালো লাগে ওদেরও ভালো লাগে। আমার নাম, আমি অঙ্কিতা রয়, শান্তিপুর পাবলিক স্কুল এবং শান্তিপুর কিডজির কোঅর্ডিনেটর।